শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই পাঁচটি খাবার কিন্তু অবশ্যই খেতে হবে। আর এখন প্রায় শীতের শুরু, এই সময় থেকে যদি এই পাঁচটি খাবার মেনটেন করে খাওয়া যায় তাহলে কিন্তু এই শীতে ত্বক থাকবে উজ্জ্বল আর সুন্দর। আর এই শীতে যদি এই খাবারগুলো কন্টিনিউ করা যায় তাহলে সারা বছরই কিন্তু এই রকম সুন্দর ত্বক থাকবে। আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা, এখানে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাবেন সম্পূর্ণ বাংলায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর অল নোটিফিকেশান আসবে, সেটাতে ক্লিক করে দেবেন, তবেই আমার প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। আর এই শীতে শুধু স্কিন নয়, যদি চুলের গোটা শরীরের আর কি সমস্ত কিছু স্বাস্থ্য ঠিকঠাক রাখতে হয় তার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক কিছু নিয়ে ভিডিও দেয়া আছে। মানে কি করে ঘরোয়া পদ্ধতিতে তোমরা বডি অয়েল বানাবে এই শীতে, নিজের বডিকে গ্লো আনতে ঘরোয়া পদ্ধতিতে বডি অয়েল, নিজের চুলকে সুন্দর রাখতে, খুশকি দূর করতে সেই নিয়েও ভিডিও দেয়া আছে, আর কি কি খাবার শীতে খাদ্য হিসাবে খেলে শরীরের পক্ষে ভালো সমস্তটাই কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, যার যেটা প্রবলেম সেটা নিয়েই কিন্তু ভিডিও দেয়া আছে, তোমরা সেগুলো আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই কিন্তু দেখতে পারো। এবার বলি কোন পাঁচটি খাবার খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এই শীতে। নাম্বার ওয়ান, হলুদ ও তুলসী পাতা। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু হলুদ আর তুলসী একসাথে নয়, হলুদ খেতে হবে আলাদা। মানে তোমরা যদি চাও সকালে খালি পেটে কিন্তু কাঁচা হলুদ শুধু খাওয়াই ভালো, এক গাঁট করে কাঁচা হলুদ যদি সপ্তাহে তিন দিন খেতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। আর যারা শুধু না খেতে পারবে, মানে চিবিয়ে কাঁচা খেতে হবে, সেটা যারা না পারবে সামান্য পরিমাণ আখের গুড় দিয়ে ওটা চিবিয়ে খাওয়া যেতে পারে। কাঁচা হলুদ কিন্তু এই শীতে খাওয়া খুবই ভালো, স্কিনের পক্ষে যেমন ভালো, এটা পেটেরও প্রবলেম সলভ করে, এছাড়া চুলেরও প্রবলেম সলভ করে। আর তুলসী পাতা, তুলসী পাতা তোমরা সপ্তাহে দু দিন 4-5টা কাঁচা চিবিয়ে খাওয়া যেতে পারে খালি পেটে। এছাড়া কেউ যদি চিবিয়ে কাঁচা না খেতে পারে, সামান্য পরিমাণ মধু মিশিয়েও চিবিয়ে খাওয়া যেতে পারে। এইভাবে তুলসী ও হলুদ খাওয়া যেতে পারে। নাম্বার টু, ভিটামিন সি জাতীয় খাবার, যেমন পেয়ারা, টমেটো, পাকা পেঁপে ও কমলা লেবু। এছাড়া পাতিলেবুতে তো ভিটামিন সি জাতীয় আছেই, পাতিলেবুও খাওয়া যেতে পারে। তার সাথে যদি এই সমস্ত খাবারগুলো, মানে পেয়ারা, টমেটো, পাকা পেঁপে আর কমলা লেবু, প্রতিদিনের খাদ্য তালিকায় যদি একটা করে, যে কোনো একটা জিনিস একটা করে খাওয়া যায়, যেটা যার পক্ষে সম্ভব সে সেটা খেতে পারো, সেরকমভাবে খেলে কিন্তু ভিটামিন সি শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পৌঁছবে, যার ফলে কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। নাম্বার থ্রি, মধু। এই শীতে প্রতিদিনের কিন্তু খাদ্য তালিকায় মধু কিন্তু খেতেই হবে, মধু নানানভাবে খাওয়া যায়। কেউ সকালে খালি পেটে উষ্ণ গরম জলে মধু ও লেবু মিশিয়ে খেতে পারে, এটা খেলে কিন্তু সব দিক থেকেই উপকার। যেমন এক্সট্রা ফ্যাট কিন্তু কমে যাবে আমাদের শরীরে, তার সাথে সাথে মধু ও পাতি লেবুর যে উপকার সেটাও আমাদের শরীরে যাবে। এছাড়া কেউ তুলসী পাতা মধু খেতে পারে, বা মধু এমনিও খাওয়া যেতে পারে খালি পেটে এক চামচ করে। শীতে মধু খাওয়া কিন্তু খুবই উপকার, তবে মধু কিন্তু হতে হবে একটু ভালো মানের, মানে যদি খাঁটি মধু পাওয়া যায় সেটা তো ভালো, না হলে একটু ভালো কোম্পানির প্রোডাক্ট দেখে খাওয়াই ভালো। নাম্বার ফোর, বাদাম। বাদাম কিন্তু যে কোনো বাদামই খাওয়া যেতে পারে, যার যেটা সুবিধা মতো বাদাম সে সেটাই খেতে পারে, কিন্তু সবথেকে ভালো হচ্ছে আমন্ড বাদাম। আমন্ড যদি প্রতিদিন রাতে 4-5টা জলে ভিজিয়ে রাখা যায় ও পরের দিন সকালে উঠে ওই জলটা ফেলে দিয়ে ওর ওপরের একটা পাতলা ছাল আছে ওটা তুলে দিয়ে ওই আমন্ড যদি 4-5টা প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া যায়, সব থেকে কিন্তু বেশি উপকার এই বাদাম খেতে পারলে। নাম্বার ফাইভ, গ্রিন টি। গ্রিন টি যদি এই সারা শীতে প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। সারা শীত মানে শুধু শীতকালেই নয়, গ্রিন টি সারা বছরই খাওয়া যেতে পারে।
তবে যাদের পক্ষে সম্ভব নয় তারা চেষ্টা করবে এই সারা শীত গ্রিন টি খাওয়ার। গ্রিন টি প্রতিদিনের খাদ্য তালিকায় দিনে একবার করে খেলেই যথেষ্ট। সকালের দিকে না সম্ভব হলে বিকালের দিকে গ্রিন টি খাওয়া যেতে পারে, মাত্র এক কাপ। আর গ্রিন টি খাওয়ার নিয়ম হচ্ছে কোনো চিনি ছাড়া। সামান্য গরম জলে গ্রিন টি অল্প পরিমাণ দিয়ে চা ফুটিয়ে চাপা দিয়ে রাখলে তারপরেই ছেঁকে নিয়ে হয়ে যাবে গ্রিন টি। এটা কিন্তু চিনি ছাড়ায় খাওয়াই উপকার, চিনি দিয়ে খেলে এর কোনো উপকারিতা পাওয়া যায় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো।